আমার একটাই প্রশ্ন, ধরুন আজকে যে কথাটা ভবানীপুরের নির্বাচনের উপনির্বাচনের যৌক্তিকতা নিয়ে নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছেন যে একজন জিতলেন, তিনি হারেননি অথবা তাকে তাকে সরিয়ে দেওয়া হয়নি, তিনি মন্ত্রিসভার সদস্য এখনো পর্যন্ত, তিনি অন্য কোনো জায়গা থেকে রিইলেক্টেড হতে চাইছেন, ছেড়ে দিয়ে চলে গেলেন, অন্য কেউ আসবেন রিইলেক্টেড হওয়ার মানে আরেক মানে ইলেক্টেড হওয়ার জন্য প্রথমবারের জন্য আবার তার ক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনে উপনির্বাচনের মাধ্যমে এই নতিজা বা এই নজির দুটোর কোনোটাই কিন্তু আপনাদেরকে ব্যতিক্রম রেখে নয়, আপনাদের দুজন সাংসদে নির্বাচনে লড়েছেন, জিতেছেন, জিতে বিধানসভা পদটি ছেড়ে দিয়েছেন, সেখানেও কিন্তু উপনির্বাচন হবে। নির্বাচনী খরচ নিয়ে যে প্রশ্ন, নৈতিকতার জায়গা, আর্থিক দায়, সাধারণ মানুষের পকেটের টাকা দিয়ে ভোট হয়, সে প্রশ্ন তো আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য সমানভাবে, যদিও সেখানে এখনও ভোট ডিক্লেয়ার হয়নি, কিন্তু হবে তো আজ না হোক কাল। না, তুমি যেটা কনস্টিটিউশনাল ব্রেকডাউনের কথা বলছো বা ইলেকশন জিতে তারা মানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এটা তো ডেফিনেটলি একা আমাদের পার্টির দায় নয়। আমরা আপাতত আজকে কথা বলছি যে দারুণ একটা মানে কি বলবো, কালোকোটওয়ালা লোকজন বেশি উত্তর দেবে, কিন্তু আমি এত এত খুশি হয়ে গেছি এই অর্ডারটা পেয়ে। আমার সাথে একটা বক্তব্য দাও, এই ক্ষেত্রে বিজেপি ডিফারেন্ট নয়, মানে পার্টি উইথ আ ডিফারেন্স, এই ক্ষেত্রে ডিফারেন্ট নয়, উই আর এ পার্টি উইথ আ ডিফারেন্স, যার জন্য আমাদের কোর্টে যাওয়ার প্রয়োজন হয়নি। আমরা তো সমন্বয় চট্টোপাধ্যায় যা করলেন একই কাজ নিশীথ প্রামাণিক করেছেন, জগন্নাথ সরকার করেছেন, আলাদা কোথায় থাকলেন নৈতিকতার প্রশ্ন? ও বাবা অনির্বাণ, আমাকে তো ডেকে কথাই বলতে দিচ্ছ না। প্লিজ প্লিজ, হ্যাঁ দাঁড়াও, আমাকে শেষ করতে দাও, আমি আমার আনন্দটা প্রকাশ তো করি। আমাদের যে ব্যাপার, আমাদের যে মূল বক্তব্য আজকে, একদম ইংলিশে যেটা বলে উই স্ট্যান্ড ভিন্ডিকেটেড, আমরা কিন্তু প্রথম থেকে এই কথাটা বলে যাচ্ছি যে আজকে এতগুলো যে স্বয়ং যে কথাটা বলে, আমি অ্যাট দ্য রিস্ক অফ রেপিটিশন আমি আমাদের তরফ থেকেও একই কথা বলতে চাই যে ও অবশ্য আইনজীবী মানুষ, ও কালো কোট পরে এসছে, ও আইনের দিক থেকে বলছে, আমি আইনের দিক থেকে বলছি না, কিন্তু বিজেপি কিন্তু প্রথম যখন এই অ্যানাউন্সমেন্টটা হলো তখন আমরা আজকে উঠেছিলাম ঠিক এই কথাটাতে যে একজন মুখ্য সচিব এতটাই উনি কনসার্ন হয়ে গেলেন যে পশ্চিমবঙ্গের কনস্টিটিউশনের ফেলিয়ার হয়ে যাচ্ছে একজন ভদ্রমহিলা, তিনি আমি মানছি মুখ্যমন্ত্রী, কিন্তু একজন ভদ্রমহিলা আবার কোহিনুর এতটাই প্রায় কেঁদে ফেলছে যে আমরা নাকি এক ঘন্টা না ক ঘন্টা ওখানে ইলেকট্রিসিটি অফ করে ইভিএম মানে আমি কাঁদাবো, দাঁড়াও অপেক্ষা করো, পার্টি কাঁদাবে, আচ্ছা অপেক্ষা করো একটু, বিধায়ক বিধায়ক কমছে আপনাদের, আমায় কথা বলতে দাও, আমাদের ঘরে জায়গা হচ্ছে না, আমরা বুঝতে পাচ্ছি মনে মনে কাঁদছে, আমার নাম শতরূপা, কিছুটা এক্সট্রা স্পেশাল কোয়ালিটিজ আমার আছে, দাঁড়া অপেক্ষা করো, অপেক্ষা করে শেষ করতে দাও। আচ্ছা, এবার যে তোমরা যে প্রতিবেদনটা দেখালে পর পর দেখালে, যেটা মাননীয়া তো মানে কনফিডেন্স উনার এতটা থাকা উচিত, উনি এত কাজ করেছেন 11 বছর উন্নয়নের জোয়ার রাস্তায় রাস্তায় জোয়ারে জোয়ারে, আমি তো তাই তো বলছি, আমি তো অস্বীকার করি, 213 এন্ড কাউন্টিং, হ্যাঁ আমি তো বলছি শুধু 213 এন্ড কাউন্টিং, আচ্ছা 213 এন্ড কাউন্টিং, ওরা মনে করছে যে 293 ওরা পেয়ে যাবে, খুব ভালো কথা, অল দ্য বেস্ট টু দেম, অল দ্য বেস্ট টু দেয়ার ইন্ডিয়া ওয়াইড ক্যাম্পেইন, খুব ভালো কথা, আমরা কিন্তু খুব খুশি হচ্ছি, তাতে ওরা চালিয়ে যাক, কিন্তু আমার কিন্তু 235 যেন না হয়, মানে 234 অবধি ঠিক আছে, আচ্ছা খুশি করো, 235 খুব খারাপ নাম্বার, খুশি করো, 235 খুব খারাপ নাম্বার, সায়ন হাসছে পাশে বসে, সায়ন জানে এই নম্বরের মর্মকি, সায়ন জানে এই নম্বরের নম্বরের মর্মকি, অনির্বাণ অনির্বাণ ওরা নিয়ে চলে যাক, ওদের যারা নিজের আপনজন তারা আমাদের এখানে টুরিস্ট হাব ভেবে বেড়াতে এসেছিল, তারা নিয়ে চলে যাক, আমি খুব টুরিস্ট হাব, আচ্ছা বাবুলের কথা আজকে ছেড়ে দাও না, অন্যদিন বাবুলের কথা পুরো শো করো, সায়ন আমি আগে স্যার অনেকটা বলে যাই, সত্যি বলছি, গিভিং ইউ পারমিশন, ইউ প্লিজ ওয়েট, আমি দাঁড়াও, আচ্ছা এবার যে ডেসপারেশনটা ক্রমশ ক্রমশ, এটা না আমাদের দেখতে খুব ভালো লাগছে, আর তোমরা যেভাবে দেখালে পরের পর 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 মানে কিরকম ডেসপারেশন, লাশ নিয়ে রাজনীতি, লাশ নিয়ে ভোট চাইতে বেরো, কোহিনুর আমরা উন্নয়ন নিয়ে ভোট চাইতে বেরোছি, আপনি লাশ নিয়ে ভোট চাইতে বেরোছেন, কোহিনুর কোহিনুর আমায় শেষ করতে দাও, আজকে তো এগুলো আমি বলছি না, মাননীয়ার ভিডিও, এগুলো তো আমার ভিডিও নয়, আমাদের বিজেপির কাউর ভিডিও নয়, আজকে আজকে যে রিংটোনটা আছে, মানে এখানে আসার পর যে রিংটোনটা আছে সেটা হচ্ছে আমাকে আমার কথা বলতে দাও,
আমার প্রশ্ন, বিরোধী থাকলে রাজ্যে আমার মনে হয়, আমি একটু জাস্ট ফিরিয়ে দিচ্ছি, উন্নয়নের রাজনীতি করা যায় না, লাশের রাজনীতি করতে পারে। আমি জাস্ট একবার মনে করে দিচ্ছি, ধরুন ধরো 2007-08 এ রাজ্যে কেউ একজন উন্নয়নের রাজনীতি করছিলেন, যিনি কৃষিকে ভিত্তি করে শিল্পের ভবিষ্যৎ এবার সেই লাশগুলো নিয়ে কি হয়েছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী হিসেবে উন্নয়ন নিয়ে ভোট চাইতে গেছি। আমি প্রশ্ন সতেরোপাধি বলবেন।